কলকাতা হাইকোর্টের রথ রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য বিজেপি। দ্রুত শুনানির জন্য জানানো হবে আরজি। গত শুক্রবার রায় খারিজ করে মামলা ফের সিঙ্গল বেঞ্চেই পাঠিয়েছিল হাইকোর্ট। রবিনসন স্ট্রিট কাণ্ডে ছায়া বা সল্ট লেকে বি ব্লকের 220 নম্বর বাড়ি থেকে উদ্ধার 70 বছরের বৃদ্ধার দেহ। 18 দিন আগে মৃত্যু, দেহ আগলে বসেছিল ছেলে দাবি পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য আটক মৃতার ছেলে, সল্টলেকের এই বাড়িতে থাকতেন মা ও ছেলে। দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা বিধাননগর উত্তর থানায় খবর দেন। পুলিশ এসে রাতে বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে। কিভাবে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে। ঘরে জমানো ছিল শুকনো খাবার, বাইরে বের হতেন না যুবক। বাইরের দেওয়ালে লাগানো ভোটার পরিচয় পত্র, রেশন কার্ড, ব্যাংকের রসিদ, কেন উত্তর খুঁজছে পুলিশ। আগামীকাল বড়দিন, কলকাতা জুড়ে জারি আটোশাটো নিরাপত্তা। থাকছে 110টি পুলিশ পিকেট, থাকবে 21টি পেট্রোল ভ্যান, 11টি ওয়াচ টাওয়ার, মোতায়েন থাকছে কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড, নজরদারি ড্রোনেও। প্রয়াত প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন, বয়স হয়েছিল 72 বছর। 2013 সালে সেরিব্রাল অ্যাটাকের পর থেকে অসুস্থ ছিলেন। কিছুদিন আগে ভর্তি হন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। আজ ভোর 5:10 সেখানেই মৃত্যু হয় নিরুপম সেনের। আজ ও আগামীকাল নিরুপম সেনের মরদেহ পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে। বুধবার সিটু ও সিপিএম এর দপ্তর ঘুরে মরদেহ নিয়ে যাওয়া হবে বর্ধমানে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রী। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের মৃত্যুতে শোকাহত, তার পরিবার ও শুভানুধ্যায়ীদের সমবেদনা জানাই। বিহারে মহাজোট, ঘর সামলাতে তৎপর বিজেপি। লোকসভা ভোটে 40টির মধ্যে নীতিশকে 17টি আসন ছাড়ল পদ্ম শিবির। এলজেপিকে 6টি আসন, 17টি আসনে লড়বে বিজেপি। দেশ চায় গণতন্ত্র, মহাজোট চায় পরিবারতন্ত্র। ধনী পরিবারগুলির জোট হচ্ছে মহাজোট, বিরোধী জোটকে কটাক্ষ মোদীর। যোগীর পর এবার হনুমানের পরিচয় নিয়ে নতুন তত্ত্ব যোগীর মন্ত্রীর। হনুমান কুস্তিগীর ছিলেন, খেলোয়াড়ও ছিলেন, মন্তব্য চেতন চৌহানের। ভগবান হনুমান যে থে ও শক্তি কি শক্তি কে পূরক থে, ভি কুস্তি ভি লড়তে থে, খিলাড়ি ভি থে। মধ্যপ্রদেশে ফের কৃষকের আত্মহত্যা, ঋণ শোধ করতে না পেরে আত্মঘাতী দাবি পরিবারের। কতজনের ঋণ মাফ অস্পষ্ট, আক্রমণে বিজেপি। আগামীতে কৃষক ভবিষ্যৎ সুরক্ষিত দাবি রাহুলের। এবার মাস্টার কার্ড তৈরি করে এটিএম হ্যাং করে দিয়ে অভিনব কৌশলে প্রতারণার অভিযোগ। প্রগতি ময়দান থানা এলাকা থেকে গ্রেফতার এক ধৃতের কাছ থেকে উদ্ধার বিভিন্ন ব্যাংকের এটিএম এর মাস্টার কার্ড। নিজের দেশের দিকে দেখুন, আমাদের দেশে 70 বছর ধরে গণতন্ত্র রয়েছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে জবাব নাসিরউদ্দিন শাহর, ইমরানকে কটাক্ষ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসিরও। এরই মাঝে পুরনো ছন্দে নাসিরউদ্দিনকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের। ভারতই একমাত্র দেশ যেখানে বিভিন্ন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারেন। এ দেশে যে ধর্মনিরপেক্ষ দেখা যায় তা বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না, অভিনেতা নাসিরউদ্দিন শাহর মন্তব্যের প্রেক্ষিতে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ফের ফেডারেল ফ্রন্ট গঠনের তোড়জোড় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের। গতকাল ওড়িশার নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকের পর আজ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন কেসিআর। দুই রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, গুজরাতে হাসি বিজেপির মুখে। একা লড়ে 13 বছর বাদে ঝাড়খণ্ডের কোলেবিরা আসন ছিনিয়ে নিল কংগ্রেস। ফের সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়া, মাউন্ট ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত। তার জেরে সুনামি, প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু 281 জনের, জখম 800-এরও বেশি। ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ সুমাত্রা ও জাভার পশ্চিম প্রান্ত। 2019-এর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নির্ঘণ্ট প্রকাশ। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে, চলবে 3রা এপ্রিল পর্যন্ত। দশম শ্রেণীর পরীক্ষা শুরু হচ্ছে আগামী বছর 21 ফেব্রুয়ারি থেকে, চলবে 29 মার্চ পর্যন্ত। বড়দিনের আগে সামান্য ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে মাত্র 1 ডিগ্রি কম। যদিও ঠান্ডার তাপট রয়েছে, ভরপুর শীতের আমেজ শহর জুড়ে, পারদ নেমেছে জেলাগুলিতেও। শান্তিনিকেতনে শুরু হয়েছে পৌষ উৎসব, আজ দ্বিতীয় দিন। ভুবনডাঙ্গার মাঠে মেলার আয়োজন। এবার মেলায় থাকছে 1300টি স্টল, ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে। মেলা চলবে 6 দিন, রয়েছে আটোশাটো নিরাপত্তা।